2022 সালের প্রথম শনিবার আপনি যদি এলাচ এবং এক টাকার কয়েন দিয়ে করতে পারেন এই ছোট্ট উপায়টি আপনাদের আর্থিক ভাগ্য খোলবার পাশাপাশি জীবনে বহু বাধা বিপত্তি কেটে উঠতে বাধ্য, তাই বছরের প্রথম দিনটি হেলায় না হারিয়ে আপনি যদি 2022 সালে এই একটি বিশেষ কাজ করতে পারেন, কয়েকটি এলাচ দিয়ে আপনি যদি আপনার ইষ্ট দেবতার কাছে এই একটি বিষয় উল্লেখ করে দিতে পারেন, তাহলে অবধারিত উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, এলাচ এবং এক টাকার কয়েনের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে ভুলবেন না। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য এবং শিরোধার্য। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানাই শনিবার হলো গ্রহরাজের বার। গ্রহরাজের যে কোনো পুজো পার্বণ শনিবার সঠিকভাবে করতেই হয়। আর আপনি যদি বছরের প্রথম শনিবার এলাচ এবং একটা টাকার কয়েন দিয়ে আপনি এই বিশেষ উপায়টি অবলম্বন করেন, সেক্ষেত্রে সুফল মিলতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, যদি এই বিশেষ কাজটি করেন সঠিকভাবে, তাহলে সুফল মিলবেই মিলবে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবেই, জীবন হবে সুখী। তাই অতি অবশ্যই আপনি তিনটি এলাচ, হ্যাঁ বন্ধুরা গোটা তিনটি এলাচ এবং একটা এক টাকার কয়েন দিয়ে এই কাজটি করতে ভুলবেন না। সকাল সকাল স্নান করে আসবেন এবং নিজের ইষ্ট দেবতাকে অত্যন্ত যত্নভক্তি সহকারে পুজো দেবেন। বিশেষ করে মা লক্ষ্মীর সামনে জ্বালাবেন একটি শুদ্ধ গা ঘিয়ের দীপ এবং তারপর আপনি এই বিশেষ কাজটি করবেন। মা লক্ষ্মীর চরণে আপনি অবশ্যই নিবেদন করবেন এলাচ এবং অবশ্যই এক টাকার কয়েন, এবং তারপর 108 বার বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এটি করুন 2022 সালের প্রথম দিন। আশা করি আপনারা এটা থেকে সুফল পাবেনই পাবেন, জীবন হবে সুন্দর স্বাভাবিক এবং সাবলীন। তাই আর কিছু করুন বা না করুন, অন্ততপক্ষে এই এলাচের যে টোটকা সেটি করতে ভুলবেন না। এর ফলে ধীরে ধীরে আপনার জীবনে উন্নতি হবে, জীবনে অতি অবশ্যই সুখ নিবেদন করবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই পাবেন। তাই এলাচের যে বিশেষ গুণ তা আপনারা করতেই পারেন, এর ফলে
কিন্তু 100% সুফল লাভ হবে। তবে এলাচের সঙ্গে অতি অবশ্যই আপনি একটি 1 টাকার কয়েন দিতে একদম ভুলবেন না, কারণ এলাচের সঙ্গে ওই জিনিসটি দিলে মা লক্ষ্মীর চরণে একত্রিত হয়ে তবেই আপনি সুফল লাভ করবেন। প্রিয় বন্ধুরা, আগামীকাল শনিবার এই বিশেষ ছোট্ট টোটকাটি করে দেখতে ভুলবেন না। আশা করি সুফল পাবেন। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2022 সালের প্রথম শনিবার আপনি যদি এলাচ এবং 1 টাকার কয়েন দিয়ে করতে পারেন এই ছোট্ট উপায়টি, আপনাদের আর্থিক ভাগ্য খোলবার পাশাপাশি জীবনে বহু বাধা বিপত্তি কেটে উঠতে বাধ্য। তাই বছরের প্রথম দিনটি হেলায় না হারিয়ে আপনি যদি 2022 সালে এই একটি বিশেষ কাজ করতে পারেন, কয়েকটি এলাচ দিয়ে আপনি যদি আপনার ইষ্ট দেবতার কাছে এই একটি বিষয় উল্লেখ করে দিতে পারেন, তাহলে অবধারিত উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, এলাচ এবং 1 টাকার কয়েনের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে ভুলবেন না। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য এবং শিরোধার্য। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানাই, শনিবার হলো গ্রহরাজের বার। গ্রহরাজের যে কোনো পুজো পার্বণ শনিবার সঠিকভাবে করতেই হয়। আর আপনি যদি বছরের প্রথম শনিবার এলাচ এবং 1 টাকার কয়েন দিয়ে আপনি এই বিশেষ উপায়টি অবলম্বন করেন, সেক্ষেত্রে সুফল মিলতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, যদি এই বিশেষ কাজটি করেন সঠিকভাবে, তাহলে সুফল মিলবেই মিলবে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবেই, জীবন হবে সুখী। তাই অতি অবশ্যই আপনি 3টি এলাচ, হ্যাঁ বন্ধুরা, গোটা 3টি এলাচ এবং 1টা 1 টাকার কয়েন দিয়ে এই